হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ত্বকের উপর থেকে মেস্তার দাগ এবং লাল তীরের দাগ দূর করবেন। বন্ধুরা, ত্বক অনেক বেশি সুন্দর, ফর্সা এবং উজ্জ্বল হলেও সবচেয়ে বেশি খারাপ লাগে যেটা, সেটা হচ্ছে ত্বকে মেস্তার প্রভাব। মেস্তা হলে ত্বকের সৌন্দর্য যেন পুরোটাই নষ্ট হয়ে যায়, তখন আমাদের মেকআপ করা ছাড়া কোনো উপায় থাকে না। সেটি নিয়মিত ব্যবহারে আপনারা আপনাদের ত্বক থেকে মেস্তা চিরতরে গায়েব করে দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তবে রেমেডিগুলোকে নিয়মিত ব্যবহার করতে হবে। নিয়মিত ব্যবহারের ফলে মেস্তা আপনার ত্বক থেকে ধীরে ধীরে হালকা হয়ে একেবারেই ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেমেডি তৈরি করে নিতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে আপনি আমার চ্যানেলের সবগুলো ভিডিও সময় মতো দেখতে পারেন। মেস্তা দূর করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দুটি রেমেডি তৈরি করে দেখাবো। এর একটি হচ্ছে স্ক্রাবার এবং আরেকটি হচ্ছে মেস্তা রিমুভিং ফেস প্যাক। প্রথমেই মেস্তা রিমুভিং স্ক্রাবারটি তৈরি করে দেখাচ্ছি। স্ক্রাবারটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে 2 থেকে 3 চামচ পরিমাণ মসুর ডালের গুঁড়ো। তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে 1/2 চামচ মধু। এবং এরপর এর সাথে 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে নিতে হবে। তারপর এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, মসুর ডালের এই স্ক্রাবারটি আপনার ত্বকের উপর থেকে স্ক্রাবারের মাধ্যমে মেস্তা দূর করতে সাহায্য করবে। এছাড়াও ত্বকে ডিপ ক্লিন করে তুলবে এই স্ক্রাবারটির ব্যবহার। ত্বকের উপর থেকে বিভিন্ন দাগছোপ যেমন তিলের দাগ, মেস্তার দাগ ইত্যাদি দূর করতে এই স্ক্রাবারটি অত্যন্ত উপকারী। এরপর মেস্তা রিমুভিং ফেস প্যাকটি বানিয়ে নিতে হবে। মেস্তা রিমুভিং ফেস প্যাকটি বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে চন্দন পাউডার। এখানে 1 চামচ পরিমাণ চন্দন পাউডার অ্যাড করে নিতে হবে। তারপর এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ মুলতানি মাটি। এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে শসা। এখন এই শসাটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা, চন্দন ও মুলতানি মাটি প্রাচীন কাল থেকেই নারীদের রূপচর্চার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চন্দন এবং মুলতানি মাটির ব্যবহার ত্বককে যেমন উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে, তেমনি ত্বকের উপরে থাকা বিভিন্ন রকমের দাগছোপ, মেস্তা ইত্যাদি দূর করতেও বেশ কার্যকরী। এভাবে শসার পেস্ট তৈরি করে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে ছেঁকে এর থেকে রস বের করে নিতে হবে এবং এই মিশ্রণগুলোর সাথে অ্যাড করতে হবে। তারপর খুব ভালোভাবে এই উপাদানগুলোকে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, মেস্তাকে চিরতরে দূর করার জন্য এই দুটি রেমেডি আপনাকে অবশ্যই একসাথেই ব্যবহার করতে হবে। রেমেডিগুলো ভালোভাবে মিক্স করার পর দেখুন পুরোপুরি তৈরি অ্যাপ্লাই করার জন্য। এখন প্রথমে আপনার ত্বকের উপর এই স্ক্রাবারটির সাহায্যে স্ক্রাব করুন। ধীরে ধীরে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ত্বকের উপর স্ক্রাব করুন এবং 10 থেকে 15 মিনিটের জন্য এই স্ক্রাবারটিকে ত্বকের উপর রেখে দিন। তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। শুকনো কাপড় দিয়ে ত্বক মুছে নিয়ে এরপর এই ফেস প্যাকটিকে ত্বকের উপর লাগিয়ে নিন। এই ফেস প্যাকটিকে ত্বকে লাগানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন। তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন নিয়মিত এই ফেস প্যাক এবং স্ক্রাবারটিকে ব্যবহার করুন। আশা করছি আপনার ত্বকে থাকা দীর্ঘদিনের মেস্তা এবং লাল তিলের দাগ খুব দ্রুত দূর হয়ে যাবে। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন।